সপ্তাহব্যাপী সাধক বঙ্কটপ্রভার 122তম ত্রিধান দিবস ঘিরে উৎসব শেষ হল। সাধক বঙ্কটপ্রভার 122তম ত্রিধান দিবসকে ঘিরে উৎসবে গত এক সপ্তাহ ধরে মেতেছিল কালিয়াচক এক এবং দু নং ব্লকের মানুষ। 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 7 দিন ব্যাপী এই বঙ্কটপ্রভার ধামে হরিনাম সংকীর্তন চলে। সাধক বঙ্কটপ্রভার 122তম তীর্থান দিবস ঘিরে উৎসবে গত এক সপ্তাহ ধরে মেতেছিল কালিয়াচক এক ও দুই নং ব্লকের মানুষ। মালদার কালিয়াচক থানা সিলামপুর এলাকায় অবস্থিত বঙ্কটপ্রভার মন্দির চত্বরে নেমেছে ভক্তের ঢল। গত এই কঠোর ঠান্ডাকে উপেক্ষা করে গত বুধবার ভোর থেকে ফরাক্কা থেকে গঙ্গার জল নিয়ে প্রায় 15 কিমি পায়ে হেঁটে বঙ্কটপ্রভার মন্দিরে এসে উপস্থিত হয় হাজার হাজার ভক্তরা। মন্দির পুনর্নির্মাণের ফলক উন্মোচন ও নারকেল ফাটিয়ে বাবার বিশাল আকার মন্দিরের জন্য প্রায় 1 কোটি টাকা বরাদ্দের কাজের শিলান্যাস করেন বঙ্কটপ্রভার সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ সাহা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সুজাপুর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় শিল্পী সমন্বয় সমিতির সভাপতি সিদ্ধার্থ শেখর নস্কর। এছাড়াও ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন মন্ত্রী, কালিয়াচক এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, আইসি কালিয়াচক আশিস দাস, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান মিয়া সহ প্রমুখগণ। মন্দির চত্বরে পুজো উপলক্ষে কীর্তন সহ বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। এলাকাবাসীর কাছে এই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আনন্দ উপভোগ করেন এই পুজো ঘিরে। 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর 7 দিন ব্যাপী এই মন্দিরে লীলা কীর্তন, মহাযজ্ঞ ও কমিটির সদস্যরা দিবারাত্র নরনারায়ণ সেবার আয়োজন করে। বঙ্কটপ্রভার আয়োজক সমিতির সম্পাদক জানিয়েছেন, এই এলাকায় হিন্দু মুসলমান একই সাথে থাকে। বঙ্কটপ্রভার ধামের পাশাপাশি মসজিদের আজানের সাথে বঙ্কটপ্রভার ধামে কীর্তন একই সাথে চলে, হিন্দু মুসলমান একই সাথে থাকে। সম্প্রতির শ্রেষ্ঠ নিদর্শন এই বঙ্কটপ্রভার ধাম। বঙ্কটপ্রভার ধামের যে পুজো হচ্ছে 7 দিন ধরে, এ সম্বন্ধে একটু বিস্তারিত বলেন। আমাদের মালদা জেলা কালিয়াচক থানা শ্রীরামপুর গ্রামে আজ থেকে 123 বছর পূর্বে সাধক বঙ্কটপ্রভা দেহ রাখেন। উনি উত্তরপ্রদেশের লোক ছিলেন। উনি যখন এখানে দেহ রাখে, এখানে বিতর্ক হয়, হিন্দু সমাজ বলছে ওকে আমরা শ্রদ্ধা করে দিয়ে দেহ মুক্তিভূত করবো, আর মুসলিম সমাজ বলছে যে না, এ বঙ্কটপ্রভা সাধু পুরুষ আছে, এনার সমাধি হবে। তাহলে এখানে জমিটা কে দিবে? এখানে এক জমিদার ছিল, বর্তমানে তার মানে পুত্ররা হচ্ছেন আমাদের হাফিজুর রহমান মিয়া, মহিদুর রহমান মিয়া এক সভাপতি ছিলেন, তাদের বংশধরে তার দাদুর দাদু এই জমিদার ছিলেন। উনি এসে বললেন, না আমারা যে ল্যান্ড হয় ওহামে উস্কা সমাধি বানাবো, মানে বিহারি ভাষা ছিলেন ওনার। তো ওই সেই 200 শতক মাটি দান করেন এবং সেখানে ভস্মীকৃত ও দেহ রাখা হয়, সমাধি হয়। এবং সেই বছর আমাদের পরের বছর থেকে এই 9ই পৌষ আমাদের এই একপালা কীর্তন হতো, ভোগ রাগ হতো, তারপরে আস্তে আস্তে আমাদের 24 ঘন্টা, 48 ঘন্টা, তারপরে 32 প্রহর, 3 দিন 3 রাত্রি, এখানে একবার অন্নকূট হয়েছে আজ থেকে 40 বছর পূর্বে। কেমন দর্শক সমাগম হয়? বিভিন্ন দর্শক বলতে আমাদের ধরেন 52 বছর থেকে জল ঢালা হয় বাবার ধামে, ফারাক্কা থেকে আসে, তাতে প্রায় 30-40 হাজার আমাদের ভক্ত জল নিয়ে আসে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।